আসসালামু আলাইকুম রাহা নার্সিটির নতুন আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরক্কেল বেরি ফল ছোটো ছোটো ফল ধরে আছে গাছে ছোট্ট একটা গাছে টবে একটা গাছ লাগানো আছে এই গাছটার বয়স হচ্ছে প্রায় দেড় বছর তো দেড় বছরের মধ্যে অসংখ্য ফল হয়েছে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য যে ভিনদেশি ফলের সঙ্গে আমাদের দেশের মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করা এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ফল ধরে আছে গাছে এবং ফুলও আছে এই যে ডালে ডালে সাথে সাথে ফুল ধরে আছে ছোট ছোট এই যে আমি যদি দেখাই এই যে ক্লিয়ার করে ছোট ছোটো ফুল ধরে আছে পাশাপাশি ফলও আছে লাল টকটকা হয়ে আছে তো এই ফলটা প্রথমে যখন ছোট থাকে তখন এটা সবুজ কালার থাকে দেখতেই পাচ্ছেন সবুজ সবুজ ছোট ছোট ফল ধরে আছে এবং যেগুলা পরিপক্ক হয়ে গেছে ওইগুলা লাল হয়ে গেছে মানে ওইগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই ফলের উৎপত্তি স্থল হচ্ছে দক্ষিণ আফ্রিকার অঞ্চলে এই আফ্রিকা অঞ্চলের আফ্রিকা মহাদেশে এটার উৎপত্তিস্থল এই ফলটার একটা অলৌকিক স্বাদের গুণ আছে অলৌকিক একটা স্বাদ আছে যেটা হচ্ছে যে গুণ থেকেই এটার নাম করুন মিরাকল আপনি এই ফলটা পাকা একটা ফল আপনি খাওয়ার পর এক ঘন্টা বা দেড় ঘন্টা আপনি যে কোনো টক ফল খাবেন যেমন জলপাই তেঁতুল বড়ই কিংবা কটলেবু লেবু যাকে টকের রাজা বলা হয় বন্ধুরা এই ফলটি খাওয়ার পর আপনি কটলেবু বা টক জাতীয় যে কোনো ফল খাবেন পুরোপুরি তা মিষ্টি হয়ে যাবে আপনি খাওয়ার পরিমাণ যত বাড়াবেন মিষ্টির পরিমাণটা অলৌকিকভাবে বাড়তে থাকবে এ ফলটার গুণটা এরকম তো এটা বর্তমানে আমাদের এখানে গাছে দেখতে পাচ্ছেন ফুল এবং ফলে ভরপুর ছোট ছোট ফল আছে অসংখ্য ফল এই যে দেখা যাচ্ছে পুরো গাছ ভর্তি ফল বন্ধুরা এই গাছটা পুরোপুরি এভাবে দেখাতে পারতেছি না কারণ হচ্ছে নেট দিয়ে পুরোপুরি গাছ ই করে দেওয়া হয়েছে ঢেকে দেওয়া হয়েছে আমি যদি এখানে দেখাই যে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে অসংখ্য ফল আছে তো এই ছোটো ছোটো ফল দেখতে খেজুরের মতো অনেকটা দেশি খেজুরের মতো এই খাওয়ার পর এগুলা বললামই এটার অলৌকিক একটা গুণ আছে সেটা মিষ্টি করে দিবে মুখ পুরোপুরি খাওয়ার পরিমাণ বাড়াবেন আস্তে আস্তে মিষ্টির পরিমাণটাও বাড়বে টবে কিন্তু চাষ করতে পারবেন বন্ধুরা এই গাছটা কিন্তু টবে চাষ করা সম্ভব এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু টবে লাগানো আছে ছোট্ট একটা গাছ কিন্তু ফলে ভরপুর সারা বছর কাছে ফল থাকে ছোট ছোট ফুল আছে গাছে এখানে ক্লিয়ার করে দেখালে বুঝতে পারবেন এই যে ছোট ছোট গাছে ফুল আছে এবং ফলও আছে দেখাই যাচ্ছে তাহলে বুঝেন এটা সারা বছর গাছে ফল দেবে এবং একটা অলৌকিক একটা মজা দেবে ফল খেয়ে একটা মজা পাবেন এবং একটা ম্যাজিকের মতো একটা অনুভূতি কাজ করবে নিজের মধ্যে তো আমি বলবো যে সবার বাড়িতে একটা করে এই গাছটা থাকা জরুরি এবং এটা বাচ্চাদের জন্য খুবই আনন্দ দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে যাবে যদি রাখতে পারেন গাছটা আমাদের কাছে আছে যারা আছে যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে আসতে পারেন এবং আপনার পছন্দের পণ্যটি অর্ডার করতে পারেন শুধু মেরক্কেল বেরি না সব রকমের দেশি বিদেশি ফল গাছ আছে যা আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে সুন্দরবন কুরিয়ার পাঠিয়ে থাকি এই ফলটা সবুজ হয়ে থাকবে যখন কাঁচা থাকে ছোট থেকে যখন ফলটা বেরোয় তখন কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পাকলে এরকম আস্তে আস্তে লাল হতে থাকে একদম লাল টকটকা হয়ে যাবে পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো দর্শক এই ছিল মেরকল বেরি সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন